হাই, আমি রূপম। এখন কথা হবে ঢাকার সিনেমাটা নিয়ে। তো আজকে আমি পরপর দুটো সিনেমা দেখি, ভুল ভুলাইয়া টু এবং ঢাকার। এই দুটো সিনেমায় পরপর ছিল। তো কেমন লাগলো ঢাকার সিনেমাটা? ঢাকার সিনেমার অ্যাকশন সিন এবং যেরকম এই ছবির ট্রেলার, আমার এই ছবির থেকে এক্সপেকটেশান অনেক হাই ছিল। যেরকম ভুল ভুলাইয়া টু থেকে আমার এক্সপেকটেশান একদমই ছিল না, এটার থেকে অনেক বেশি হাই ছিল। তো এটা কি সেই এক্সপেকটেশানটা ম্যাচ করতে পারলো? তো এই ছবির যে গল্পটা, সেটা হচ্ছে এজেন্ট অগ্নি, তাকে একটা হিউম্যান ট্রাফিকিং আটকানোর জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে অর্জুন রামপাল তাকে ট্র্যাক করতে হবে এবং তার লোকেশন একে জানাতে হবে। টিম লিডারকে, সেটা হচ্ছে আমাদের শাশ্বতবাবু। তো এবার তার একটা পাস্ট রয়েছে, মানে আমাদের এজেন্ট অগ্নি, তার সাথে ছোটবেলায় কি হয়েছিল এবং কেন হয়েছিল, অর্জুন রামপাল তাকে গিয়ে ট্র্যাক করতে পারবে কিনা, এই নিয়েই হচ্ছে ঢাকার সিনেমার গল্প। এর থেকে বেশি জানতে হলে তোমাকে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির অ্যাকশন সিনস এবং যেরকমভাবে সেগুলোকে শ্যুট করা হয়েছে। হ্যাঁ, একটা ইন্ডিয়ান সিনেমায় যখন এরকম ধরনের অ্যাকশন কোরিওগ্রাফি হয়, আমরা সেগুলোকে প্রশংসা করি না, বরঞ্চ ওভারলুক করে যাই। আর হলিউড বা এখন ইদানিং সাউথের ভালো অ্যাকশন সিনস হলে সেগুলো নিয়ে প্রচণ্ড কথা বলি, কিন্তু হিন্দির বেলা বলি না। এই রিসেন্ট যেমন অ্যাটাক সিনেমায় অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু যথেষ্ট ভালো ছিল, তবে তার থেকেও বেশি ভালো হচ্ছে ঢাকারে। আমি অবাক হয়ে যাই, তারা ওরকম একটা লোকেশন যেখানে ওভাবে লাইটিং কন্ডিশন রয়েছে, সেখানে ব্লাস্টের সিকোয়েন্স চলছে, সেখানে হ্যান্ড হেল্ডে ওয়ান টেকে শটগুলো কীরকমভাবে তারা অ্যাচিভ করেছে। তো এই ছবিটা টেকনিক্যালি খুব ভালো। এই ছবিটাকে যেভাবে এডিট করা হয়েছে, যখন গুলি চালাচ্ছে, যখন ওরা প্রথমবার অ্যাট্যাক করে ওখানে অর্জুন রামপালের ডেরাতে, তা ওই সিনটাকে যেভাবে তারা বানিয়েছে, শ্যুট করেছে, কম্পোজিশন, সেটা খুব ভালো। তো টেকনিক্যালি এই ছবিটা খুব স্টাইলাইজ। শুধুমাত্র সেই পোর্শনে না, চূড়ান্ত ক্লাইম্যাক্সে ওই বিল্ডিংয়ের ওপরে যেরকমভাবে কঙ্গনা আর অর্জুনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল হবে, সেটা দেখতে খুব ভালো লাগে। আজকে সকালের ভিডিওতেই বলছিলাম যে আমাদের এখানে ফিমেল প্রোটাগনিস্টরা সেরকমভাবে ফিট নয় অ্যাকশন সিনস করার জন্য, কিন্তু কঙ্গনা এই ছবিটার জন্য অনেক খেটেছে এবং সিনেমা দেখলে সেটা বোঝা যায়। তো অ্যাকশন সিনস, এই ছবির যান, ছবির লোকেশন, যখন ওই ডেটাটা দেখানো হবে, একটা জিপ যাবে, তো চারিপাশে এরকম করে না ওরা শেড দিয়ে রেখেছে, তো যখন জিপটা যাবে এরকম এঁকে বেঁকে যাবে, এবং এরিয়েল শটটা গিয়ে শেষ হবে একদম চূড়াটায়, তো সেই শটটা দেখতে খুব ভালো লাগে, ধুধু করছে জায়গাটা। তো খুব সুন্দর ক্যামেরার কাজ এই ছবির। এই ছবির পরবর্তী যেটা পজিটিভ, সেটা হচ্ছে এখানে প্রত্যেকের লুকস এবং ক্যারেক্টারাইজেশন, মানে ইন্ট্রোগুলো এত সুন্দর। অর্জুন রামপাল সারা ছবিতে তার যেভাবে ভয়েস মডিউলেট করেছে, তাকে দেখতে যেরকম লেগেছে, তার বুকের ট্যাটু করা লম্বা, তার এক একটা বয়সে তার যেরকম চুলের স্টাইল, যেরকম বডি স্ট্রাকচার ছিল, আমার অর্জুন রামপালকে খুব ভালো লেগেছে। দিব্য দত্তা যতটুকু সময়ের জন্য ফ্রেমে ছিল, ফাটিয়ে দিয়েছে, মানে আমার এই সিনেমায় তাকে মনে হয়েছে বেস্ট। যদি শরীফ হাসমি বা শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা বলি, এদের এত ভালো কাজ দেখেছি যে এখানে এরা ডিসেন্ট, তবে মেন হচ্ছে কঙ্গনা, সে কেমন করেছে। আমি কঙ্গনা হেটার নই, তার যে স্পিচগুলো, তার যে বক্তব্য, তার যে পার্সপেক্টিভ, সেগুলো আমার পোষায় না। আমার মনে হয় সে কি বলছে সেটা দিয়ে আমরা তার পারফরমেন্স জাজ করতে পারি না। তার পারফরমেন্স খুব ভালো, ইমোশনাল জায়গাগুলোতেও সে খুব ভালো কাজ করেছে। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, এই ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির প্লট। ছবিটা প্রথম দিকে অনেক প্রমিসেস করে, যখন ইন্ট্রোডাকশনটা হয়, অর্জুন রামপালকে দেখাচ্ছে, দিব্য দত্তাকে দেখাচ্ছে, কঙ্গনা তার মিশনটা কি, আমাদের অনেক এক্সপেকটেশন বাড়তে থাকে, ছবিটার মধ্যে আস্তে আস্তে অনেক চমক আসবে। কিন্তু যখন ইন্টারমিশনও আসে, আমরা ভাবি ছবিটা এত ছোট, মানে এখনো অবধি তো কিছু হলোই না। তারপর যখন গল্পটা আস্তে আস্তে পিক মোমেন্টে যায়, হঠাৎ করে যেন সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই ছবির স্ট্রাকচারিং গল্পের ভালো নয় এবং সেটা প্রচণ্ড প্রেডিক্টেবল। ছবিতে যে ট্রুপগুলো তারা ব্যবহার করেছে, আমার মনে হয় অডিয়েন্স এখন এত এরকম ধরনের সিনেমা দেখেছে, ওগুলো অনেক আগে থেকেই বুঝে যায়। যেমন এখানে শরীফ হাসমির যে ক্যারেক্টার, তার বাচ্চা মেয়ে, এখানে ক্লাইম্যাক্সের যে টুইস্ট, আমার মনে হয় অডিয়েন্স যারা একটু অ্যাডভান্স বা যারা মোটামুটি সিনেমা থেকে, তারা অনেক আগে বুঝে গেছে যে এখানে কী হতে চলেছে। ফলে ওই টুইস্ট অ্যান্ড টার্ন, ওই স্ট্রেচিংটা আমাদের জন্য কোনোভাবে কার্যকরী নয়, বরঞ্চ মনে হয় সেখানে খুব বড় করে একটা লোকসান হলো এই ছবিটা। সারা সিনেমাটাই যেন খুব তাড়াহুড়ো করে বানানো এবং পয়েন্টগুলোকে খুব সহজেই জুড়ে দেওয়া, জুড়ে দিয়ে এরকম একটা স্পাই ফিল্ম যেটা অনেক সুন্দরভাবে নির্মাণ করা যেতে পারতো। নট অনলি টেকনিক্যালি, যে কোনো সিনেমার সোল সেটার প্লট, সেটাকে খুব ভালো করে আগে ডেভেলপ করতে হবে। তো ওভারঅল আমার ঢাকার সিনেমাটা খুবই অ্যাভারেজ একটা সিনেমা মনে হয়েছে, তবে এই ছবিটার মধ্যে পটেনশিয়াল ছিল, এই ছবিটা দারুণ কিছু করে যেতে পারতো। তোমরা যারা সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে দিও অবশ্যই।